রাশিয়ার জিহাদি নারীদের ঘিরে যে রহস্যে হতবাক বিশ্ব। রাশিয়ার হাজার হাজার মুসলিম পুরুষ তথাকথিত ইসলামিক স্টেট বাহিনীতে যোগ দিতে প্রলুব্ধ হয় এবং তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ছাড়ে। কিন্তু গত বছর খেলাফত প্রতিষ্ঠার যুদ্ধে তারা পরাজিত হলে এইসব পরিবারে রীতিমতো হাওয়া হয়ে গেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় তাদের পরিবারগুলো তাদের সম্পর্কে খবর জানতে মরিয়া এবং ক্রেমলিন এসব শিশুদের ফেরত দিতে চাইছে। তাদের বক্তব্য, এই শিশুরা কোনো অপরাধ করেনি, কিন্তু শিশুদের এবং তাদের মায়েদের খুঁজে বের করা অত্যন্ত দুরূহ কাজ। ইরাকি কর্তৃপক্ষ বলছে তাদের কাছে অনেক আইএস পরিবার আটক আছে, কিন্তু তাদের নাম তারা প্রকাশ করবে না। তবে বন্দী দশা থেকে সামাজিক মাধ্যমে কারো কারো পাঠানো বার্তা, ছবি, ভিডিও নারী ও শিশুদের আটকের বিষয়ে তথ্যসূত্র হিসেবে কাজ করে। বিবিসির টিম হিয়েল কয়েক মাস ধরে বিষয়টির অনুসন্ধান করছিলেন এবং তিনি ইরাকেও যান আরও তথ্যের সন্ধানে। রাশিয়ার দক্ষিণাঞ্চলের সেসনিয়ার একটি বাড়িতে বসে মধ্যবয়স্ক এক নারী তার মেয়ের ভিডিও দেখাচ্ছিলেন। তার মেয়ের নাম শিয়াদা। ভিডিওতে দেখা যায় 19 বছরের তরুণী শিয়াদার পরনে 8-8 টি শার্ট আর জিন্স প্যান্ট। তার মা নিজের মেয়ের সম্পর্কে কথা বলার সময় অনেক কষ্টে নিজের কান্না সংবরণের চেষ্টা করছিলেন। ব্র্যান্ডের যে কোনো জিনিস সে পছন্দ করত, ব্যাগ, জামা কাপড়, জুতো, এখনও সেসব এখানেই আছে যেগুলো সে ঘরে ফেলে রেখে চলে যায়। এসব শিয়াদার স্বামীর সঙ্গে ছুটিতে তুরস্কে বেড়াতে যাওয়ার আগের কথা। 2015 সালে স্বামীর সাথে তুরস্কে যাওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি। তার স্বামী তাকে নিয়ে গেছে ইসলামিক স্টেটে যোগ দিতে। তার মা জানান 2 সপ্তাহ পরে হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ হয়। অনেকক্ষণ ধরে সে কাঁদতে থাকে, তার কান্না থামছিলই না। এরপর সে বলে, মা আমি সিরিয়াতে। সেই মুহূর্তে আমার পৃথিবী যেন আকস্মাৎ খান খান হয়ে গেল। 3 বছর হলো সেখানে আইএস পরাজিত হয়েছে। শিয়াদার স্বামী ও অন্যান্য আইএস যোদ্ধারা নিহত হয়েছে, কিন্তু শিয়াদা কোথায়? কোনো খোঁজ নেই শিয়াদার এবং তার 2 সন্তানের। মধ্যপ্রাচ্যে নিখোঁজ হয়ে যাওয়া বহু রুশ নারীর একজন শিয়াদা, আরেকজন মেয়ে রুশানা। সে ইরাকের কোনো একটি জায়গা থেকে মস্কোতে তার বোনের কাছে একটি বার্তা পাঠায়। অডিও বার্তায় সে ফিসফিস করে বলে, কেন তারা আমাদেরকে বন্দী হিসাবে আটকে রেখেছে? আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এখানে ভীষণ ঠান্ডা, তারা এমনকি আমাদের কম্বলও দিচ্ছে না। রুশানা এই বার্তা পাঠাতে সক্ষম হয়েছেন তাকে যে রক্ষী পাহারা দেয় তার দয়ার কারণে, কারণ তার এবং আটক অন্যান্য মেয়েদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ইরাক ও সিরিয়ায় শতাধিক শিশু আর নারী ইরাকে পরাজিত আইএস যোদ্ধাদের পরিবারের সদস্য ছিল, যাদের এখন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এসব শিশুদের ছবি নিয়ে পোস্টার তৈরি করেছে একটি গ্রুপ, যারা আইএস পরিবারগুলোকে ফিরে আনার জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন সেসনিয়ার রাজধানী গ্রোজনিতে। তারা রাশিয়ার 2000 নারী ও শিশুর কথা বলছে যারা নিখোঁজ রয়েছে। ইরাকের কর্তৃপক্ষ আটক হওয়া কিংবা নিহত হয়েছে এমন কোনো আইএস পরিবারের নাম জানে না।
নাম জানাননি। তবে প্রতিবেদক পরবর্তীতে ইরাকি কমান্ডার আবু জাফর, যিনি প্রভাবশালী একজন শিয়া যোদ্ধা, তার সাথে কথা বলতে সক্ষম হন এবং প্রচণ্ড শীতে এইসব নারীদের আটকে রাখার বিষয়ে, শিশুদের নিউমোনিয়া সংক্রমণ এইসব বিষয়ে প্রশ্ন তোলেন। তবে তা অস্বীকার করেন এই ইরাকি কমান্ডার। তবে পরিবারের প্রিয় মানুষদের এভাবে হারিয়ে যাওয়া মানতে পারছে না সিয়াদার মায়ের মতো অনেক মানুষ। প্রকৃতপক্ষে ইরাকি জেলখানায় প্রবেশ প্রায় অসম্ভব ব্যাপার। সেখানে কোনো আইএস বন্দীরা আছেন কিনা তাও জানা নেই। এসব পরিবারের অভিভাবকরাও জানেন না তাদের প্রিয়জন বেঁচে আছেন নাকি মারা গেছেন। তবে তারা ফিরে আসবেন নাকি আদৌ কোনোদিন ফিরবেন না।